আমি এখন আসছি বিকামপুর। আচ্ছা ওই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো নিমতলা। নিমতলা মানে বিকামপুরের মধ্যে পড়েছে। আর আমার পিছনে আছে যে একটা 150 বছর পুরাতন একটা বাড়ি। তো এই বাড়ির একটু কাহিনী আপনাদেরকে জানাবো। তো ব্লগটা কোথা থেকে শুরু হয়েছে আগে ওই জায়গায় চলুন, আগে আপনাদেরকে ব্লগের ফার্স্টে নিয়ে যাওয়া যাক। হ্যালো দেয়ার, ওয়েলকাম টু মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। তো হঠাৎ করে হাইওয়েতে কই যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মূলত আমার যে বাইকটা দেখছেন, বাইকটার মালিক যে অভি, ওর গ্রামের বাসায়। তো গ্রামের বাসাটা হচ্ছে বিক্রমপুরে, কাছেই, বেশি দূরে না। তো প্ল্যানটা শুরু হয়েছে হঠাৎ করে, আজকে তো শুক্রবার, ঘুমাচ্ছি আমি, 11টা বাজে, ও হঠাৎ করে ফোন দিছে। ফোন দিয়ে বলে, মেহেদি তুই কি ফ্রি? আমি বলি হ্যাঁ ফ্রি। তো বলে চল বিক্রমপুর যাবি? বলে হ্যাঁ গেলে যাওয়া যায় চল। তো এই থেকে প্ল্যান। তো এখন অলরেডি বাজে হচ্ছে আপনার 12টা, আমি 11:30 থেকে বেরিয়ে এসেছিলাম। তো আশেপাশে সব ভিউটিও দেখাই নেই, ডিরেক্ট মাওয়াতে এসে দেন আপনার সাথে কথা বলছি। তো আপনারা আমার সাথেই থাকুন এবং এনজয় করতে থাকুন আমার এই ব্লগটা। তুমি যদি বলো ভোরের বেলার তাক, শব্দ করা এক লাস্টি ভার ফেরিওয়ালার হাত, লাঠি হাতে ডাকাত সর্দার, রাত জাগা হাইওয়ে ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার, এই শহর আমার, এই মানুষ আমার, এই শহর আমার, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 বছরের একটা পুরাতন বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড অভির, যে এই বাড়ি সম্পর্কে যে যে স্টোরিগুলো রয়েছে এগুলো ও সব আপনাকে ডিটেলসে বলবে। এটা হলো 150 বছরের পুরাতন বাড়ি, আমার দাদা তার দাদার আমলের এই বাড়ি। তো এটা ফার্স্টে ছিল হিন্দু বাড়ি, হিন্দু বাড়ির পরে আমার দাদা তার দাদা যখন এই বাড়ি কিনে, আশেপাশে সবই বলতে গেলে হিন্দু, আমরা এই জাস্ট মুসলমান বা আরও কিছু মুসলমান আছে। তো বিক্রমপুর মেনলি হলো হিন্দুদের। তো ওইটা সময় কিনা আমাদের বাড়িতে, যেমন এই বাড়িটার মধ্যে রহস্যটা হলো এই বাড়িতে প্রচণ্ড সাপ, কল্পনার বাহিরে। এত সাপের কারণে এক সময় আগে বাসায় থাকাই যেত না, মানে বাইরের থেকে যারা গেস্ট আসতো তারা থাকতে তাদের প্রবলেম হইতো বা তারা ভয় পাইত। তো কিন্তু এই সাপ যেগুলো আছে এই সাপগুলো কোনো ক্ষতি করে না, এগুলা হলো ঘর পরিদার সাপ যেগুলো বলে, তো অ্যাজ লাইক সেই সাপ। এটা হলো আমাদের বাড়ি, আর এটা হলো পুকুর। আর এটা হচ্ছে বর্তমানে মানে ওয়াশরুম, আর আগের যে ওয়াশরুমটা ওইটা একটু দেখে নিয়ে আসি। তো অনেক আগের যারা এই বাড়িটা ইউজ করতো হিন্দুরা, তাদের একটা ওয়াশরুম আছে। তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, ঠিক আছে, আর আগের দিন ওয়াশরুমটা ছিল কোথায় দেখেন, ওই যে কোনায় ওয়াশরুম দেখা যাচ্ছে, ঠিক আছে, আমরা ওয়াশরুমের কাছে যাচ্ছি। তো মূলত আগের দিনের মানুষরা ওয়াশরুমটা একটু দূরে রাখতো, আর বিশেষ করে হিন্দুরা, কারণ তারা ওয়াশরুমটাকে মনে করতো যে একটা মানে নাপাক জায়গা। তো যে কারণে আর কি এখন তো ওয়াশরুম আমাদের বাসার রুমের মধ্যেই থাকে, কিন্তু আগেকার হিন্দুরা মনে করতো যে ওয়াশরুমটা তাদের একটা নাপাক জায়গা। তো যে কারণে আর কি তারা ওয়াশরুমটা তাদের বাড়ি থেকে অনেক দূরে স্থাপন করতো। তো এই হচ্ছে গিয়ে আপনার এই পুরাতন ওয়াশরুমটা। তো দুইটা ওয়াশরুমের কাহিনী আছে। কি কাহিনী? একটু সময় ওয়াশরুমের অনেক কাহিনী আছে। এই ওয়াশরুম আমি ছোট থেকে একদম দেখতেছি, এই ওয়াশরুম যতটুকু দাদার মুখে শুনেছি, যদি বাড়ি বা কোনো কিছু যদি ভাঙা হয় তো বাড়ি ভাঙতে পারবো, কিন্তু আমরা ওয়াশরুম ভাঙতে কখনোই পারবো না। কেন? কারণ এগুলোর মধ্যে অনেক রহস্য আছে, যেমন পুরানো জিনিস, তো অনেক আদিকালের জিনিস বলা যায় যেগুলা ভাঙা সম্ভব না। তো অনেক জিনিস এগুলোর মধ্যে থাকে, আর তার মধ্যে হলো এগুলাতে রহস্য দিয়ে ভরা। তো অনেক কিছুই হয়তো বা জানি না বা দাদা মৃত্যুর আগে জানায় নাই, যতটুকু শুনছি দাদা দাদুর থেকে আব্বুর থেকে। তো আগে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জঙ্গল ছিল,
তো দিনের বেলা আসলো ভয় লাগতো, রাতের বেলা তো বলার বাহিরে। আর এটার মধ্যে সাপ থেকে শুরু করে যা যা দরকার সবই আছে, এমন কোনো কিছু নাই যে নাই। তাহলে একদিন রাতের বেলা স্টে করা লাগবে এই জায়গায় ইনশাআল্লাহ। আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই। এই যে ওয়াশরুম, তো এখনো আছে ওয়াশরুমটা, আর দেখতে পাচ্ছেন কতখানি উঁচা করে ওয়াশরুমটা করা। আর বাড়ি যেটা ওইটাও অনেক উঁচু, এটা মনে হচ্ছে যে তোরা মাটি মেবি মাটি ফেলাইছ, তাই তো? মাটি মাটি অনেক মাটি দেওয়া হয়েছে এই জায়গায়। আপনারা পিছনে ইট দেখলে বুঝতে পারবেন যে কতখানি উঁচা, দেখতে পাচ্ছেন? পিছনে ইটটা খালি দেখেন, আরো উঁচা। আরো আচ্ছা, এই যে কি সিঁড়ি ছিল, মনে তো সিঁড়ি ছিল না, ভেঙে ফেলেছে সিঁড়িটারে ঢাইকা দেওয়া হয়েছে কারণে, কারণ এখানে যে সাপের একটু গর্ত ছিল, সাপের এই জায়গায় বেশি আনাগোনা। আচ্ছা ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ওয়াশরুম। আর এটা হচ্ছে মূলত মেন গেট, এটা পরবর্তীতে সবকিছু করা হয়েছে। আর আগে এই জায়গাটা জঙ্গল মতো ছিল, দেখতে পাচ্ছেন এরিয়াটা কিন্তু অনেক বড়, মানে তোমার গাছগাছালি প্রচন্ড ছিল, যেমন আম গাছ থেকে শুরু করে সব গাছ ছিল এখানে। এখানে এক একটা গাছের বয়স আমাদের প্রায় 150 থেকে 200 বছর, আমার দাদার মুখে শোনা যে এখন পর্যন্ত গাছগুলো আছে। আচ্ছা, তো মূলত হচ্ছে কি আমার ব্লগটা কোনো বানানোর প্ল্যানই ছিল না, হঠাৎ করে অভি সকালে ফোন দিয়েছে, যে কারণে আজকে এসে পড়ছি। আর মূলত নামাজ পড়তে যাব, নামাজের টাইম হয়ে গেছে, আগে নামাজটা পড়ে আসি, দেন আপনাদের কাহিনী আছে। আচ্ছা, মসজিদের কাহিনী আছে, এটা সম্পর্কে আপনাদেরকে পরে জানাচ্ছি, আগে নামাজটা আমরা পড়ে আসি, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। আবার মসজিদ থেকে মিলাদ পেয়েছি, তো ওর দাদার মিলাদ ছিল, নামাজ পড়া শেষ, এই অবস্থা মসজিদের, সবাই মিলাদ দিচ্ছে। তো আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটারও একটা কাহিনী আছে, তো এটা কাহিনীটা অভি বলবে, বলো। এটা হলো গাইবী মসজিদ আমাদের, এটা ফার্স্টে একটা পুকুর ছিল, পুকুর থেকে মসজিদটা উঠে গাইবী ভাবে। এই যে পুকুরটা হচ্ছে এখানে বিশাল বড় একটা পুকুর, আগে পুকুরের কাহিনীটা বলো। এটা আগে কথাই শুনতাম যে দাদুদের মুখ থেকে শুনছি যে পুকুরে নাকি কারো বিয়ে বা কারো অনুষ্ঠানে যে যা চাইতো তাই পাওয়া যেত। তো এরপর থেকে এখানে মসজিদ হয় পুকুরের থেকে, আর পুকুরে সব কিছু দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ হলো কিছু লোভী মানুষের কারণে, তারাই কোনো কিছু হয়তো বা নিয়ে রেখে দিছিল, তার কারণে আর কোনো কিছু পাওয়া যায়নি এখান থেকে। আর মসজিদটা ছিল 7টা গম্বুজ, 7টা গম্বুজের থেকে 6টা গম্বুজ পড়ে গেছে, 6টা গম্বুজ পড়ে গিয়ে মাত্র 1টা গম্বুজ আছে। তো এই মসজিদটাতেও দেখা যায় যে মসজিদের জায়গার মালিকটা আমরা, তো মসজিদের মালিকও আরেকজন আছে, সেও প্রতি শুক্রবার আসে নামাজ পড়ে, ঈদের দিন আসে নামাজ পড়ে, নামাজ পড়ে যায়। কিন্তু এই মসজিদে রাতের 8টার পরে কেউ থাকতে পারবে না, কারণ যে মসজিদের অরিজিনাল মালিক, ঠিক আছে, সে প্রতিদিন রাত্রেবেলা আসবে, এসে তাহাজ্জুদের নামাজ পড়তে বসবে, একদম ফজর পর্যন্তই সে থাকে। এই কারণে এই মসজিদেরও অনেক রহস্য আছে। তো মসজিদের মধ্যে যখন কেউ থাকতে যায় তাকে মসজিদ ভাঙার স্বপ্ন দেখায়, অনেক রকমের স্বপ্ন দেখায়। তো এই ছিল হচ্ছে গিয়ে মসজিদের কাহিনী, আর বাসার কাহিনী তো আপনাদেরকে জানিয়েছি। তো এই জায়গাটি একটু হন্টেড হন্টেড, অভির মুখে ছোটবেলা শুনছিলাম ওর দাদু ভাইতে একটু হন্টেড হন্টেড, তো আশা হয় নাই কখনো, আশা হয়নি কখনো, আজকে প্রথম আসছি। আর এটা হচ্ছে গভীর পুরান বাড়ি আমার পিছনে, অনেক পুরাতন, আর এটা মনে টিন সেটে করাতে, তো আর ওইটা হচ্ছে কি আপনার যেটা ফার্স্টে দেখিয়েছি ওইটা হচ্ছে আপনার কি দিয়ে তৈরি, ইটের? সবগুলো ইট দিয়ে তৈরি, ইট নাকি পাথর? ইট আর হলো পাটা। আচ্ছা, ইটার পাটাতন হলো পাটা। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের কাহিনীটা। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই, শর্ট একটা ভিডিও ছিল, হঠাৎ করে প্ল্যান, জানি না কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। আর আশা করছি নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।